বিয়ানীবাজার পৌর এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। শনিবার সকালে মোল্লাপুর এলাকায় গাঁজা সেবন করে মাতাল অবস্থায় চলাফেরা করলে সন্দেহজনকভাবে গ্রামবাসী তাকে আটক করেন। এ সময় তার সাথে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। সুমন আহমদ নামে, 26 বছর বয়স, ওর বাবা নাম হচ্ছে মৃত ফারুক। এখানে ও আজকে এখানে ধরা পড়ছে, যাতে মোল্লাপুর ইউনিয়নে, ঠিক আছে, নিদনপুরে। এখানে আফজাল হোসেন যে কাউন্সিলর আছে, ওনার ফোনে এখানে আসছি আমরা। উনি থানা পুলিশের সহযোগিতা চাচ্ছেন, কারণ মাদক সেবী একজন আসছিল, ঠিক আছে, তার এখানে গাঁজা সহ ধরা পড়ছিল। সেটা উদ্ধার করার জন্য ওই যে ছেলে, এটা মাদক সেবী, ওকে নিয়ে গেলাম আমরা। আটককৃত সুমন আহমদ মোল্লাপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মাটিকাটা গ্রামের মৃত ফারুকউদ্দিনের ছেলে। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী। এলাকাতে কি আর কি, মাটিঘাটা ছেলে সুমন আহমদ, 8 নম্বর ওয়ার্ডর, গাঁজা ব্যবসায়ী এবং খাওরা। বিভিন্ন দিন তাকিয়া ও রাস্তাটো খাইয়া সবে সন্দেহজনকভাবে তারে আসন নজর আড়াইসকু আতে নাতে এলাকাবাসী যুব সমাজে মোল্লাপুরের বিভিন্ন মানুষ যাওয়া আওয়ার পথে দেশনে খাইয়া আটা লইয়া করছে সবর দর্শন সবে। আটককৃত যুবকের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লুল রায়। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সৈয়দা আখি হক, ইবি টিভি।